তাহলে ডাক্তার জাকির, যে মানুষজন সাধারণত একটা কথা বলে রমজান মাসকে স্বাগত জানায়, রমজান মুবারক, কিছু মানুষ বলে এটা বিদা, আবার কেউ বলে এটা সুন্নত, এই ব্যাপারে আপনি কি বলবেন? কোনো মাসকে স্বাগত জানানো ভালো আলহামদুলিল্লাহ, আর আমাদের নবী সবসময় লোকজনকে জানিয়ে দিতেন এই মাসের ব্যাপারে। এ ব্যাপারে আমি আগেও বলেছি যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এটার উল্লেখ আছে মসনদ আহমদ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 230 হাদিস নম্বর 7148। এছাড়াও এই হাদিসটা আছে সুনান আল নিসায়ে অধ্যায় নম্বর 5 হাদিস নম্বর 2106, যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম রমজান মাসের আগমনের কথা সবসময়ই লোকজনকে জানিয়ে দিতেন, যে রমজান মাস সামনে। আমাদের নবী সে সময় লোকজনের উদ্দেশ্যে বলতেন, সবাই শোনো, রহমতের মাস রমজান এখন তোমাদের সামনে, আর আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদের আদেশ দিয়েছেন যে তোমরা এই মাসে রোজা রাখবে। তাহলে নবী এই মাসকে স্বাগত জানাতেন, তিনি মানুষকে শুভেচ্ছা জানাতেন। একইভাবে আজকে যদি আপনি শুভেচ্ছা জানান, নবী বলতেন রহমতের মাস তোমাদের সামনে, যদি কেউ বলে রমজান মুবারক, এই রমজান মুবারক কথাটা ভারতীয় উপমহাদেশে বেশি ব্যবহার করা হয়, ভারতীয়রা বলে, পাকিস্তানিরা বলে, কারণ এই শব্দ মুবারক, বারকা হলো একটা আরবির শব্দ, বারকা মানে আশীর্বাদ, আর এই মাসটা আসলে রহমতের মাস। কিন্তু ভারতীয় আর পাকিস্তানিরা যখন এই মুবারক শব্দটা বলে, তারা এটা বলে অভিনন্দন জানানোর জন্য। কেউ পরীক্ষায় পাশ করলে উর্দুতে তাকে মোবারক দেওয়া হয়, এটা কিন্তু এসেছে আরবি শব্দ বারকা থেকে। তাই রমজান মাস আসলে তারা বলে রমজান মোবারক, তার মানে এটা হলো আশীর্বাদের মাস অথবা এক ধরনের অভিনন্দন জানানো, অন্যকে শুভেচ্ছা জানানো যে রহমতের মাস আমাদের সামনে। তাই আমার মতে এটা বিদা নয়, একটা মাসকে স্বাগত জানানো যায়। এটা ভালো যে এই মাসকে আশীর্বাদের মাস বলছেন আর অন্য মানুষকে জানিয়ে দিচ্ছেন, তাদের বলছেন যে এই মাসে অনেক আশীর্বাদ পেতে পারেন, তাই আমার মতে এটা বিদা নয়। তবে কিভাবে শুভেচ্ছা জানাচ্ছেন যেভাবে বলছেন সেটা হলো মুবা, তার মানে ঐচ্ছিক। ভারতীয় উপমহাদেশে আমরা সাধারণত বলে থাকি রমজান মুবারক, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বলে থাকে রমজান করিম। এই সবগুলো কথাই আসলে ভালো, পবিত্র মাস, আশীর্বাদের মাস অথবা ক্ষমাশীলতার মাস, এখানে কিভাবে বলবেন সেটা আপনার ব্যাপার। তবে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তখন লোকজনদের বলতেন, সবাই শোনো, রহমতের মাস রমজান তোমাদের সামনে। আমার মতে লোকজন সবাইকে শুভেচ্ছা জানাবে, সবাইকে মনে করিয়ে দেবে এই রহমতের মাসের ব্যাপারে। মাশাআল্লাহ।